এই হিন্দু শব্দটা এসেছে, বিদেশিরা দিয়েছে। এই হিন্দু শব্দটাকে গালাগালি হিসেবে ব্যবহার করত বিদেশিরা। সেই গালাগালিটা মানে আজকে আপনাকে যদি কেউ একটা, আমি বলেই ফেলি, কেউ যদি বোকাচোদা বলে কোনো ছেলেকে গালাগালি করে, পাশের জন শুনলো ওকে বোকাচোদা বলেছে, পাশের জন্য পরের দিন ওকে বোকাচোদা, একটা সময় নামই হয়ে যাবে বোকাচোদা। আজকে আমাদের ধর্মের, হিন্দু ধর্ম বলতে যেটা বোঝায়, সেটা এরকমই গালাগালি বিদেশিরা দিত। আর সেই গালাগালিটাকে আজকে আমি গর্বিত হিন্দু, আমি সনাতনী হিন্দু, এই করে মুল্লিবাসী মানুষগুলোকে মুসলিমদের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর জন্য তৈরি করা হচ্ছে। যখন এদের মাথা থেকে গোবর গোমূত্র বেরিয়ে যাবে, ঠিক তখন এরা ওই অগ্নিপথে যেমন সমস্ত জায়গায় আগুন লাগিয়েছিল, এই বিজেপিকে পর্যন্ত ছারখার করে দেবে ভারতবর্ষ থেকে। বিজেপির নেতা মন্ত্রী কেউ সুরক্ষিত থাকবে না, কারণ ধর্মের থেকে বড় জিনিস মানুষের পেট। যদি পেটকে মানুষকে কেড়ে নেয়, পেটের খাদ্য, তাহলে বিজেপির ক্ষমতা নেই এই ক্ষমতা বসে থাকার। তখন হিন্দু মুসলিম আপনি যে নামেই বলুন, ভারতবর্ষে খেটে খাওয়া মানুষ এই বিজেপি আরএসএস কে, যাদের গোমূত্র গোবর খাইয়ে আজকে নেশায় গ্রস্ত করে রেখেছে, এই মানুষগুলো পর্যন্ত এই বিজেপি আরএসএস কে বঙ্গোপসাগরে নালে আরব সাগরে ফেলে দেবে। কি ফেলবেন তো? টানা দীর্ঘ আপনার নূপুর শর্মার কেস নিয়ে যখন সোশ্যাল মিডিয়া দেশ দুনিয়া সব জায়গায় তোলপাড় হচ্ছে, তখনও বিজেপির কোনো নেতা মন্ত্রী এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত এটা নিয়ে কোনো মন্তব্য করেননি। সুপ্রিম কোর্টও চুপচাপ ছিল, তারা জলমাপ ছিল। দেখা যাক ঘটনাটা কতদূর যায়, দেখা যাক উত্তপ্ত হয়ে মুসলিমরা কত ধ্বংসলীলা কিংবা খুন খারাপি করে কিনা। তারা জলমাপ ছিল, কিন্তু সব কিছু করার পরেও যখন দেখলো মুসলিমদের তরফ থেকে রাস্তায় একটা দুটো টায়ার জ্বালানোর পরেও তার বেশি কিছু হচ্ছে না, তখন তারা ঘটনাকে তাদের সেই পুরনো টেকনিক অর্থাৎ দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু দালাল মুসলিম যারা আছে, রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ বিজেপি আরএসএস এর একটা উইং, যেখানে কিছু ভাড়া করা দালাল রয়েছে, সেখানে তাদের কাজ কি, আপনি রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের কাজকর্ম নিয়ে একটু নেট সার্চ করুন কিংবা তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখুন, তাদের কাজটা কি। বিজেপি আরএসএস সম্পূর্ণ একটি ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সমাজ ব্যবস্থা চায়, যেখানে শূদ্রদের কোনো রকম অধিকার থাকবে না। আপনারা যারা মুসলিম কিংবা অন্যান্য ধর্মের মানুষ আছেন, সবাই কিন্তু এই শূদ্র ক্যাটাগরির মধ্যে পড়ি আমরা সবাই। এবং বিজেপি দীর্ঘদিন ধরে নূপুর শর্মার কেসটাকে বিভিন্নভাবে মুসলিমদের তাতানোর চেষ্টা করছিল, কিন্তু তাতেও কাজ হয়নি, ফলে উদয়পুরের ঘটনা। আপনাকে এই উদয়পুরের আরেকটা ঘটনা কদিন আগে ঘটেছিল যেটা আপনারা অনেকে জানেন না। এই উদয়পুরেই আপনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদপত্রে দেখেছিলেন, একটু বয়স্ক মতো দাড়িওয়ালা টুপিওয়ালা একটা নকল মুসলিমকে ধরা হয়েছিল, আপনারা দেখেছেন অনেকে। এবং সেই ঘটনা ঘটেছিল 18 তারিখ, আর এই ঘটনাটা ঘটেছে তার কয়েকদিন মানে এক সপ্তাহ পরে। অর্থাৎ এই উদয়পুরকে কেন্দ্র করে এরা চাইছে যে সারা দেশে এর প্রতিক্রিয়ায় বজরং দল, আরএসএস, হিন্দু পরিষদের মস্তানরা, গুন্ডারা, তারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মিছিল বের করবে এবং হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাবে। কারণ আপনারা গত 8 বছরে বিজেপি আরএসএস হিন্দুদের জন্য আলাদা করে কোনো প্যাকেজ দেয়নি, কারোর জন্যই দেয়নি, কিন্তু সেই হিন্দুদের ক্ষোভ এতটা পর্যায়ে গেছিল, আপনারা দেখেছেন যে যুবকরা বিগত প্রায় 5 বছর 10 বছর ধরে প্র্যাকটিস করে, দৌড়ে, পরীক্ষা দিয়ে সেনাবাহিনীতে যুক্ত হওয়ার জন্য লাখো লাখো ছেলেরা তৈরি হচ্ছিল, সেই ছেলেদের মধ্যে একটা মিথ্যা দেশভক্তি জাগানো হয়েছিল। যখন তাদেরকে বলা হলো যারা এতদিন পরীক্ষা দিয়েছ, শারীরিক টেস্ট দিয়েছ, সব কিছু বাতিল, নতুন করে তোমাদের মাত্র যখন এই ঘটনা ঘটলো,
এবং কি করলো যুবকরা, সমস্ত যুবকের মাথায় যে গোবর এবং গোমূত্রের নেশা বিগত 8 বছর ধরে বিজেপি ঠকিয়েছিল, সেই যুবকদের নেশা কেটে গেল। নেশা কেটে যাওয়ার পরে কি ঘটনা ঘটলো আপনারা দেখেছেন, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, রাজস্থান, হরিয়ানা, প্রায় 5-6টি রাজ্যে দাউ দাউ করে ট্রেন জ্বালিয়ে দিয়েছে বিজেপি আরএসএস সরকার, কোনো কিছুই করতে পারেনি। এমনকি তাদের উপর না বুলডোজার চালিয়ে না তাদের কোনো গুলি করেছে, কিছুই করতে পারেনি। কারণ বিজেপি আরএসএস জানে এই যুব সমাজের উপর কোনো রকম যদি অ্যাটাক আসে তাহলে যে ভক্তরা, যে ছেলেপেলেগুলো, এই যে বাদর বাহিনী তৈরি করেছিল বিজেপি আরএসএস, তারাই বিজেপি আরএসএসের পার্টি অফিস এবং নেতাদের পেটাবে। এরকম বিহারে এই ঘটনাগুলো ঘটেছে। বসুন বসুন, ওর একটু মাথায় সমস্যা আছে। সেটা হচ্ছে এই যে হচ্ছে এই আমি একটাকে ফ্যাক্ট বললাম, এটা বিজেপি আরএসএস চাইছে। একটু আগে মোবাইলে দেখলাম গত 21 তারিখে মহারাষ্ট্রে নাকি কোন এক ওষুধ ব্যবসায়ীকে কেউ মার্ডার করেছিল, সেটাকে পর্যন্ত জুড়ে দিয়েছে এই ঘটনার সাথে। এই মাত্র খবর দেখলাম, সেখানে দেখাচ্ছে যে 21 তারিখে মার্ডার হয়েছে, আজকে সেই ঘটনাটাকে জুড়ে দেওয়া হয়েছে, তিনি নাকি ফেসবুকে নুপুর শর্মাকে পোস্ট করেছিলেন, তার জন্য কারা নাকি তাকে হত্যা করেছে। অর্থাৎ এখন যা কিছু ঘটবে, কোনো হিন্দু মারা গেলে সব দোষ মুসলিমদের, এটা কেন? আপনারা বা ইসলাম বা মুসলিমরা বিজেপি আরএসএসের কোন পাকা ধানে মই দিয়েছেন? আপনারা কি কখনো হিন্দু বাড়িতে ঢুকে তাকে পুজো করতে বাধা দিয়েছেন কখনো? আপনারা কখনো, তারা কি বলে বাড়িতে চিকেন খাচ্ছে, আপনারা কি তাকে জোর করে গরু মাংস খাইয়ে দিয়েছেন কখনো? আপনারা যখন, ওরা যখন দুর্গাপুজো করছে রাস্তার পাশে বড় বড় প্যান্ডেল করে, আপনারা গিয়ে তাদের পুজোতে বাধা করেছেন কখনো? তাহলে কিংবা তাদের কোনো চাকরি বাকরি আপনারা কেড়ে নিয়েছেন, বা তাদের কোনো ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়ে আপনারা জোর করে ব্যবসা করেছেন, তাদের কোনো বউ বাচ্চাকে জোর করে ধরে নিয়ে বিয়ে করেছেন? কিছুই যখন করেননি, তাহলে কি এত সমস্যা মুসলিমদেরকে নিয়ে যে এই মুসলিমদের পেছনে এবং ইসলাম সম্পর্কে এত কুরুচিকর এবং মুসলিমদের বিরুদ্ধে এত বিদ্বেষ ছড়ানো হচ্ছে? কারণটা জানেন কেউ? মানিকদা কিছুটা বলেছিল, সেটা হচ্ছে ভারতবর্ষে এই যে হিন্দু কথা বলা হয় না, হিন্দু ধর্ম, এর কোনো অস্তিত্ব ভারতবর্ষে নেই। তার কয়েকটা প্রমাণ এই রিসেন্ট আজকের নিউজ আছে একটা, সেটাও আপনাদের বলবো। হিন্দু বলে কোনো শব্দ ভারতবর্ষের কোনো ধর্মগ্রন্থে নেই, এমনকি সংবিধানে পর্যন্ত নেই। এখন বলবেন যে তারা যাদেরকে হিন্দু বলছে এরা কারা? মানিকদা বলছিল না, 85-92% আমরা যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ যারা অন্তত পরগাছার মতো, ব্রাহ্মণদের মতো লোকেরকে ভুজুং ভাজুং দিয়ে অর্থ তছরুপ করি বা দান ধ্যান গ্রহণ করে ভুড়ি ফুলিয়ে রাস্তায় নাদুস নুদুস চেহারা নিয়ে ঘুরে বেড়াই, এই পরগাছা শ্রেণীর মানুষ নই আমরা। সেই মানুষ যারা খেতে খামারে কাজ করি, ফসল উৎপাদন করি, সেই ফসলকে দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখি, আমরা সেই কৃষক। আমরা সেই শ্রমিক যারা রাস্তাঘাট, ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু তৈরি করি। কোনো ব্রাহ্মণ কিন্তু রাস্তা মাঠে গিয়ে লাঙল চালায় না, আপনারা দেখবেন না যে কোনো ব্রাহ্মণ কোনোদিন লাঙল চালিয়েছে, কারণ ওরা পরগাছা জীব। ওদের সংখ্যা কত সরকারি হিসাবে ভারতবর্ষে এই পরগাছা প্রাণী অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যা হচ্ছে মাত্র 3.5%, বাকি শূদ্র এটা ওটা মিলে। এরা যে সিস্টেম তৈরি করতে চাইছে, ব্রাহ্মণ্যবাদী সিস্টেম অর্থাৎ বনুবাদী সিস্টেম, সেই সিস্টেমে কত লোক? ম্যাক্সিমাম 8% লোক, তার বাইরেও কিছু লোক আছে যারা এই ব্রাহ্মণ্যবাদীদেরকে ঘৃণা করে, উচ্চ কাস্টের হলেও ব্রাহ্মণ্যবাদীদের ঘৃণা করে। অর্থাৎ সেই সমস্ত মানুষ মিলিয়ে আমরা 92%, এই 92% মানুষকে এই হাতে গোনা 8% মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে শোষণ করেছে, জাতপাতের নামে ভাগ করেছে। এমনকি এই মুসলিম সমাজ যার জন্মের ইতিহাস, আপনারা এখানে অনেকেই আছেন যাদের টাইটেল পদবী মণ্ডল, বিশ্বাস, হালদার, চৌধুরী, বিভিন্ন টাইটেলের মানুষ আছেন, আছেন তো? এই মানুষগুলো কারা? আপনারা একটু পেছনে চলে যান, দেখবেন প্রত্যেকেই শূদ্র। এই ব্রাহ্মণদের অত্যাচারে বাধ্য হয়ে একটা সময় বুদ্ধিস্ট অর্থাৎ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। বৌদ্ধ ধর্মে যখন, বৌদ্ধ ধর্মকে যখন শেষ করে দিল এই ব্রাহ্মণরা,
হিন্দু রাজারা, তখন সেই মানুষগুলো পালিয়ে চলে গেল কোথায়, চায়না, তিব্বত, এদিকে জাপান, এই সমস্ত জায়গায় চলে গেল। যে দেশে জন্ম একটা বৌদ্ধ ধর্ম, একটা শান্তির ধর্ম, সেই ধর্মটাকে দেশ ছেড়ে পালাতে হলো এই ব্রাহ্মণদের অত্যাচারে। আর মুসলিমদের অনেকে বলে, মানে খুব ব্যঙ্গ করে এই ব্রাহ্মণ্যবাদীরা বলে, নেরের বাচ্চা। এই নেরের বাচ্চা কি করে এলো কথাটা, যে সমস্ত ন্যাড়া মাথার বুদ্ধিস্ট মানুষগুলো প্রাণ ভয়ে জঙ্গলে জঙ্গলে পালিয়ে গেছিল, সেই সময় যখন ভারতবর্ষে ইসলাম আসে, তখন বাধ্য হয়ে মানুষগুলো ন্যাড়া মাথা নিয়ে চলে যায়, ইসলাম গ্রহণ করে। এবং ইসলাম ধর্মের যে সমান অধিকার, ইসলাম ধর্মের যে সহ অবস্থান, কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই, এই মানুষগুলো সেখানে আশ্রয় নেয়। এবং সেই জন্য ব্যঙ্গ করে ব্রাহ্মণ্যবাদীরা মুসলিমদের নেরের বাচ্চা বলে। অর্থাৎ আজকে নতুন করে, আজকে নতুন করে যখন এই ব্রাহ্মণ্যবাদীরা, প্রথম মোগল সাম্রাজ্য 800 বছর, তার আগে 400 বছর বুদ্ধিস্টদের সম্রাট অশোকের, তারপরে 200 বছর ব্রিটিশদের, অর্থাৎ প্রায় 1400 বছর, 1400 বছর ক্ষমতায় নেই। এবং এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য গত 100 বছর ধরে আরএসএস তাদের প্ল্যানিং করেছে। এবং এই প্ল্যানিং করার পরে আজকে নতুন করে ইসলামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে, ইসলামকে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকম কুনো মন্তব্য করছে, যাতে করে সমস্ত অমুসলিম মানুষরা এদের বিরুদ্ধে খেপে যায়। এবং সেই কারণে, এবং সেই কারণেই, যেহেতু ইসলামে এই ধরনের জাতপাত নেই, ওদের ব্রাহ্মণদের দোকানদারি করতে পারবে না, মহিলাদের অত্যাচার করতে পারবে না, মহিলাদের দেবদাসী বানাতে পারবে না, সেই কারণে সমস্ত মুসলিমদের আগে শেষ করতে হবে। না হলে বাকি যে শূদ্ররা আছে, যখন তাদের উপরে এনআরসি করে, এমনকি সমস্ত অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার যখন কেড়ে নেবে, সেই শূদ্ররা যাতে ইসলামে চলে না আসতে পারে, এই জন্য রাস্তা বন্ধ করার জন্য আগে ইসলামকে ধ্বংস করো, তারপরে সমস্ত খেটে খাওয়া শূদ্র, আদিবাসী, দলিত, মতুয়া, এই মানুষগুলোকে শেষ করতে হবে, তাদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে, তাদের শিক্ষা দীক্ষা থেকে সমস্ত কিছু অধিকার কেড়ে নিতে হবে। আপনারা জানেন লকডাউনের মধ্যে 250,000 স্কুল, গ্রামগঞ্জের 250,000 স্কুল বন্ধ করে দিয়েছে। সেখানে কারা পড়তো? কোনো নেতা মন্ত্রীর ছেলে পড়তো না, পড়তো আমার আপনার মতো গরিব ঘরের ছেলেমেয়েরা। তারা যাতে পড়াশোনা করতে না পারে, তাদের জন্য সব ধাপে ধাপে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, যাতে করে আগামী প্রজন্ম, আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মূর্খ তৈরি হয় এবং কোথাও কোনো কোম্পানিতে কাজ করতে পারবে না। অর্থাৎ মূর্খ একটা বেকার বাহিনী তৈরি হবে, যাদেরকে দাস শ্রমিকের মতো ব্যবহার করবে এই বিজেপি সরকার। বিভিন্ন কোম্পানিতে 500 টাকার বদলে 50 টাকা মজুরিতে কাজ করতে বাধ্য করবে, অর্থাৎ দাস শ্রমিক বানিয়ে দেবে। তার জন্য এনআরসি, তার জন্য মুসলিমদের উপর অত্যাচার, তার জন্য হিন্দু রাষ্ট্র। আপনারা চান এরকম হিন্দু রাষ্ট্র? হ্যালো, আসরের নামাজের সময় দেওয়া হবে, 6টার মধ্যে শেষ করা হবে ইনশাল্লাহ। শেষ দোয়া করে আমরা এখান থেকে যাব, সকলেই আমরা আসরের নামাজ পড়ব এখন, খুব তাড়াতাড়ি সংক্ষেপ করবেন আমাদের অতিথি। এবার আপনাদের বলি, এটা তো গেল একটা ঘটনা,